আমি এখন আপনাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনাই, কাবা শরীফের ইমামদের কণ্ঠে, যেটা শুনলে সওয়াব হবে, নাকি বলেন আপনারা? কোরআন তেলাওয়াত করতে তো আর কোনো সমস্যা নাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কাবা শরীফের ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, যারা হজ করছেন তারা জানেন, কান্না বিদ্রুত কণ্ঠে বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার আওয়াজ দিয়া নরম কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মারহাবা কোন? আরেকজন ইমাম আছে শায়খ আব্দুর রহমান সুরাইম, মোডা গলায় দেখবেন কি মোডা আওয়াজ দিয়া, সিক মোডা সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মারহাবা কোন? আরো যারা কোন মারহাবা, যারা বলেন মাশাআল্লাহ। এখন একজন ইমাম তেলাওয়াত করে একেবারে কত নরম শুনতে, চিকন কণ্ঠ দিয়া রহমতি বাতাস, বাতাসের সাথে তার সুর দলে, কি মায়ার সুরে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেমন লাগে? আবার যখন কারি আব্দুল বাসেদ সাহেব তেলাওয়াত করে, কেরাতের টান যখন দেয়, কেমন লাগে? কইতাম নি, হ্যাঁ, আইহাল ইনসানু মা গাল্লাকা বিরব বিকাল কারীম। এইভাবে তেলাওয়াত শুনে নিয়ত করেন, আমি আমার একটা বাচ্চাকে এভাবে তেলাওয়াতকারী বানাবো। তাহলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? আবার বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশটা কার, মাধ্যমটা কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পথ কয়টা? চারটা। নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। এই উপরে বিশদ ব্যাখ্যা তফসির আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার কোনো একদিন আপনাদেরকে শোনাবো।